হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি, আর এখন টুকলু ঘুমিয়ে আছে, আর টুকলুকে এভাবে নিয়েছি কারণ এভাবে যদি নিয়ে না থাকি তাহলে ও ঘুমোতে চায় না, তাড়াতাড়ি উঠে পড়ে। আর এখানে মা আমার পা মালিশ করে দিচ্ছে কারণ এতে প্রচণ্ড ঠান্ডা, আমার পা একদম ঠান্ডা হয়ে গেছে, গরম হচ্ছিল না, তো মা এর জন্য পাটা তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। বাড়িতে আসলে কত আদর, সব কিছু মা করে দেয়। তো এখন মা, আমি মাকে বলেছিলাম যে বাড়িতে কি এক্সট্রা মুজো আছে কি নেই, তো মা বলে কি মুজো তো আছে কিন্তু তোর বাবার মুজো আছে। আমি বললাম দাও যেটা আছে ওটাই দাও, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি আর পাচ্ছি না। তো মা বাবার মুজো বের করে পরিয়ে দিচ্ছে, আর মুজোটা এরকম মানে এতটা কালো, তুমি দেখলে কি বলবে, তারা তোমাদের দেখাচ্ছি। মা মুজোটা পরিয়ে দিচ্ছে কারণ আমি টুকলুকে নিয়ে শুয়েছিলাম, এর জন্য উঠতে পারছিলাম না। তাই এই যে আমার শয়তান বেবি আবার উঠে পড়েছে, তো দেখো মোজাটা তোমরা কি কালো। আর এই হলো আমাদের দুজনের অবস্থা, দেখো কত কি পরে আছে, চাদর সোয়েটার মোজা, তবু ঠান্ডা লাগছে, তবু কেমন যেন লাগছে মানে শিরশির করছে কাটা। জানো আমার টুকলো কোথায়, আমার টুকলো কোথায়, আমার টুকলো শোনা কোথায়, আমার টুকলো শোনা কোথায় কোথায় কোথায়, আমার টুকলো শোনা কোথায় কোথায়, আমার টুকলো শোনা। আমরা ঠান্ডায় বাঁচি না, আরও দেখো এই ঠান্ডার মধ্যে ও হাত বের করে আছে, যতবার হাত ঢুকিয়ে দিচ্ছে ততবার হাত বের করে দিচ্ছে। আর টুকলোর সাথে গল্প করতে করতে মা আর রুটি বানিয়ে নিয়ে হলো, তো আমরা এখন খাবো। তো আমার খাওয়া কমপ্লিট, এখন টুকলুকে নিয়ে আছি কারণ ও পিছনে শুয়ে শুয়ে থাকতে থাকতে ওর ভালো লাগছিল না, কান্না করছিল, এই জন্য আমি ওকে কোলে নিয়েছি। আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কারণ আর ভালো লাগছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা। মাও এদিকে বলছে যে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়া ঘুম পাড়া। তো আমরা শোয়ার পথেই প্রায়, উফ ঠান্ডা, ঠান্ডায় মরে যাচ্ছি, আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে টুকলো দিনকে দিন মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে, আর যখন আমি ওর দিকে ফোন ধরি তো ও ওদিকে তাকিয়ে থাকে আর কিচ্ছু করে না, চুপচাপ ওদিকে তাকিয়ে থাকে মোবাইলের দিকে। তো চেষ্টা করছে যাতে মোবাইল থেকে দূরে রাখা যায়, জানি না কত দূর ওকে দূরে রাখতে পারবো, তো দেখা যাক। যদিও দোষটা আমার, কারণ আমি যদি ওর মুখের সামনে ফোনটা না ধরতাম তাহলে হয়তো এরকম করতো না, তো কী আর বলবো, দোষটা তো আমারই। আমিও শুয়ে পড়লাম কারণ ওরা, মাও শুয়ে পড়েছে, টুলুও শুয়ে পড়েছে, তাই হলো আমিও শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। আর বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গিয়েছিলো কারণ বেশি এখন বেশিক্ষণ বসে থাকতে পারি না, কোমরটা একদম টনটন করে বেশিক্ষণ বসে থাকলে। তো আমি শুয়ে আছি, দেখি এক চেষ্টা করি একটু ঘুম পাড়ানো যায় নাকি, তার সাথে সাথে একটু মজা করে নিই ওর সাথে। তো ফাইনালি ও ঘুমিয়ে পড়লো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমবো। তো গুড নাইট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।